দুহার গ্রামের জমজ ডাইনি ঠাসলমা আখতার রুনিউজ অ্যানিমেশন স্টোরি টেলিং স্ক্যারি স্টোরিজ অ্যানিমেটেড গোস্ট হোয়া কার্টুন। ভিডিও শুরু হয় এক ভয়ানক সঙ্গীতময় পটভূমির সাথে। ক্যামেরা ধীরে ধীরে একটি ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে যায় আর একটি গভীর ভয়ঙ্কর কণ্ঠে ভয়েস ওভার শুরু হয়। দোহার গ্রামের হৃদয়ে রয়েছে একটি জঙ্গল যা সময়ের ছোঁয়া পায়নি, যেখানে অতিপ্রাকৃতের ফিসফিসানি সাহসীদের মেরুদণ্ডে শীতলতা আনায়। এটি সেই যমজ ডাইনিদের গল্প যারা এর ছায়ায় বাস করে। দৃশ্যটি সন্ধ্যাবেলায় দোহার গ্রামের প্যানোরামিক দৃশ্যে স্থানান্তরিত হয়। গ্রামবাসীরা দ্রুত তাদের কাজ শেষ করছে কারণ সূর্যাস্তের সাথে তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ভয়েস ওভার চলতে থাকে। দোহার গ্রাম, যেখানে বাস্তবতা আর অতিপ্রাকৃতের সীমারেখা অস্পষ্ট। রাত হলে গ্রামবাসীরা তাদের দরজা বন্ধ করে, কারণ তারা জানে নিকটস্থ জঙ্গলে কি লুকিয়ে আছে। যমজ বোনেরা, যারা জাদুবিদ্যার অভিযোগে অভিযুক্ত হয়ে অনেক বছর আগে জঙ্গলে নির্বাসিত হয়েছিল। দৃশ্যটি গ্রামের চত্বরে স্থানান্তরিত হয়, যেখানে কিছু গ্রামবাসী সাম্প্রতিক ঘটনার বিষয়ে আলোচনা করছে। শিশুদের হারিয়ে যাওয়া, রাতে জঙ্গল থেকে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে আর ফসল রাতারাতি শুকিয়ে যাচ্ছে। গ্রামের বৃদ্ধ একজন জ্ঞানী এবং সম্মানিত ব্যক্তি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। আমাদের এই অভিশাপের অবসান ঘটাতে হবে, তিনি ঘোষণা করেন। তিনি গ্রামবাসীদের একটি সাহসী দল গঠন করেন যারা জঙ্গলে গিয়ে যমজ ডাইনিদের মুখোমুখি হবে। দলটি ভোরবেলা যাত্রা শুরু করে লণ্ঠন এবং অস্ত্র নিয়ে জঙ্গলে প্রবেশ করে। যত তারা গভীরে যায়, জঙ্গলটি যেন কুৎসিত ফিসফিসানি এবং ভুতুরের উপস্থিতিতে জীবন্ত হয়ে ওঠে। তারা একটি প্রাচীন জরাজীর্ণ কুঁড়ে ঘরের কাছে পৌঁছে, যা লতাপাতা দিয়ে ঢাকা এবং এক নির্জন পরিবেশে ঘেরা। দলের নেতা এক সাহসী এবং নির্ভীক নারী আরতি সামনে এগিয়ে যান, যা কিছুই হোক না কেন মুখোমুখি হওয়ার সংকল্প করেন। কুঁড়ে ঘরের ভিতরে দলটি একটি পুরানো জাদুর বই এবং যমজ ডাইনিদের একটি প্রতিকৃতি খুঁজে পায়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন তারা পায়ের শব্দ এবং ভয়ঙ্কর হাসি শুনতে পায়। হঠাৎ যমজ ডাইনিরা উপস্থিত হয়। তাদের মুখ একরকম, কিন্তু অপবিত্রতার কারণে বিকৃত। তারা তাদের দুঃখজনক অতীতের কথা জানায়। ভুলভাবে অভিযুক্ত এবং শাস্তি পেয়ে এখন তারা সেই গ্রামে প্রতিশোধ নিতে চায় যারা তাদের নিন্দা করেছিল। নাটকীয় মুখোমুখি সংঘর্ষ ঘটে। আরতি বইয়ের মন্ত্রগুলি ব্যবহার করে ডাইনিদের বিতাড়িত করার চেষ্টা করেন, কিন্তু যমজেরা শক্তিশালী এবং অন্ধকার জাদু দিয়ে লড়াই করে। যখন মনে হয় সব আশা হারিয়ে গেছে, তখন আরতি বৃদ্ধের বলা একটি গল্প মনে করে। জঙ্গলে একটি পবিত্র তাবিজ আছে যা কোনো অভিশাপ ভাঙতে সক্ষম। তিনি এবং গ্রামবাসীরা এটি খোঁজার জন্য মরিয়া হয়ে খুঁজতে থাকে, ডাইনিদের আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করে। একটি হৃদয়গ্রাহী দৃশ্যে আরতি একটি প্রাচীন গাছের নিচের তাবিজটি খুঁজে পায়। তিনি এর শক্তি আহ্বান করেন, একটি অন্ধকারাচ্ছন্ন আলো সৃষ্টি করেন যা ডাইনিদের ঘিরে ধরে। তাদের চিৎকার বাতাসে ভেসে আসে যখন তারা শেষ পর্যন্ত বিতাড়িত হয়, গ্রাম থেকে অভিশাপ ভাঙে। জঙ্গল তার শান্ত অবস্থা ফিরে পায়, অন্ধকার উপস্থিতি দূর হয়। গ্রামবাসীরা বিজয়ের সংবাদ নিয়ে দোহার গ্রামে ফিরে আসে। শিশুদের নিরাপদে পাওয়া যায় এবং গ্রাম পুনরুদ্ধার শুরু হয়। বৃদ্ধ আরতির সাহসের প্রশংসা করেন এবং তিনি তার লোকদের মধ্যে একজন বীর হয়ে ওঠেন। ভয়েস ওভার সমাপ্তি করে। দোহার গ্রামের জঙ্গল এখন শান্ত মনে হতে পারে, কিন্তু যমজ ডাইনিদের গল্পটি একটি স্মরণ করিয়ে দেয়, কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মানবিক নিষ্ঠুরতা থেকে জন্মায়। মনে রাখবেন, সাহস এবং ঐক্য সবচেয়ে অন্ধকার অভিশাপকে পরাজিত করতে পারে। যদি এই ভয়ঙ্কর গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আরও ভৌতিক গল্পের জন্য। নতুন ভিডিওর জন্য বেল আইকনটি টিপুন আর মন্তব্যে জানাবেন আর কোনো কাহিনী জীবন্ত দেখতে চান।
Dive into a world of wonder and enchantment with Taslima Akhtar Runu's animation storytelling. Join us for captivating tales brought to life through the magic of animation, sure to spark your curiosity and leave you wanting more. Thank you for joining us on this magical journey of animation storytelling. If you found joy in our tales, we invite you to further explore our channel, like, comment, and share your thoughts. Your support fuels our passion to continue crafting enchanting stories for our beloved audience. Together, let's embark on more unforgettable adventures.